অনেকেই আমাদের কাছে কোমর ব্যথা বা ঘাড় ব্যথা নিয়ে আসে। আপনাদের অনেকেরও হয়ে থাকতে পারে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায় বা ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যায়। এটা অনেক সময় ডিজেনারেটিভ স্পাইন ডিজিজের জন্য হয় বা ডিস্ক প্রোল্যাপসের জন্য হয়। এটা ডায়াগনোসিস করতে গেলে আমাদের এমআরআই প্রয়োজন। এমআরআইতে আমরা বুঝতে পারি লাম্বার বা সার্ভাইকাল কর্ড কম্প্রেশন আছে কিনা, বা লাম্বার ক্যানাল স্টেনোসিস আছে কিনা, বা কোনো নার্ভের ওপরে চাপ আছে কিনা। যদি শুধুমাত্র একটি নার্ভের ওপরে চাপ থাকে তাহলে আমরা তার মাইক্রোসার্জারি করতে পারি, আর যদি ডিজেনারেটিভ স্পাইনাল কন্ডিশন হয় তাহলে আমাদের ডিকম্প্রেশন অ্যান্ড ফিউশন করতে হয়। আপনারা যদি কখনো এরকম প্রবলেমে ভোগেন তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।